জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে চায় সেনাবাহিনী। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানির সুযোগ নেই, যাচাই বাছাই করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রয়োজনে এটি সংশোধন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও সম্মেলনের শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নানামুখী নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসকদের। বিস্তারিত প্রতিবেদনে রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে ডিসিদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, সেনাবাহিনী চায় সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে, যেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের আওতায়। ইন এইড টু সিভিল পরে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করি, সেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া করা অসম্ভব। আমি তাদেরকে এই সিগন্যালটা ক্লিয়ারভাবে দিয়ে গেলাম যে আমি ব্যক্তিগতভাবে এসেছি, আমি সেনাবাহিনী চাচ্ছে যে সিভিল প্রশাসনের সাথে আন্তরিকভাবে কাজ করে সরকারের যে কোনো প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জেলা প্রশাসনের যদি কিছু করার থাকে তাহলে তা করবে। এই ডেটা প্রোটেকশন অ্যাক্ট সম্বন্ধে যাদের বক্তব্য আছে তাদের কথা না শুনে নিব না। আমি একটা অত্যন্ত পরিষ্কার কথা, এই ডেটা প্রোটেকশন অ্যাক্টের ব্যাপারে যখন সেমিনার হচ্ছিল তখন আমি বলেছি যে এটা কন্ট্রোল করার জন্য না, এটা প্রোটেক্ট করার জন্য। এবং ঠিক সেই নীতি অনুসারেই ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে, সকলের সাথে আলাপ আলোচনা করে। অধিবেশনে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, সরকার প্রশাসন দলীয়করণ করেনি, তা করার ইচ্ছাও নেই। নির্বাচন নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়নি বলেও জানান তিনি। আর সরকার তো প্রশাসনকে প্রশাসন নিয়েই কাজ করে, সরকার এবং সরকারের রাজনৈতিক অংশ এবং প্রশাসনিক অংশ একসাথেই কাজ করতে হয়, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেজন্য সরকার প্রশাসনকে তো তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রশাসনের মাধ্যমেই করবে। আমাদের সরকার প্রশাসনকে কোনোভাবেই দলীয়করণ করেননি এবং করার কোনো পরিকল্পনা আমাদের নাই, আমরা করি নাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, হুন্ডির মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানো বন্ধে জেলা প্রশাসকদের নজর দিতে বলা হয়েছে। সচেতন হলো আমাদের জন্য মেইন, আর আমি ডিসিদেরকে অনুরোধ করেছি যে আপনারা এই সাইডে একটু নজর দেবেন, এই প্রবাসী ইস্যু মানে বিভিন্ন ইস্যুস আছে, তো এখানে একটু নজর দিলে সবাই যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ উইল বি এবল টু সলভ। আর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভারত থেকে আসা প্রমোত্তরী গঙ্গা বিলাস যে সব এলাকা দিয়ে ঘুরবে সেই এলাকাগুলোতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। গত 13 জানুয়ারি ভারতের বানারস থেকে এমবি গঙ্গা বিলাস, সেটা বাংলাদেশ হয়ে আসামে যাবে। তো এটা 3 তারিখে খুলনার কয়রায় আংটিয়ারায় সেটা অনবোর্ড হবে, আপনাদের ক্রস করবে। সেখানে আমাদের কাস্টমস থেকে আরম্ভ করে ইমিগ্রেশন কোভিড যেগুলো আছে করে 4 তারিখে সেটা মংলায় তাদেরকে আমরা স্বাগত জানাবো, এবং অনেকগুলো পর্যটন এলাকা এবং অনেকগুলো জেলা তারা ক্রস করে ভারতে যাবে। এই বিষয়টা আমরা খুব যথাযথভাবে বলেছি, তারা যেন নিবিড়ভাবে তদারকি করে। এছাড়া আরো কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন। জুবায়ের রাজিন, দেশ টিভি, নিউজ ডেস্ক।